সমিল্লাহ রহমানির রহিম আজকে আপনাদের যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ফিউজ সাধারণত ফিউজ কী ফিউজ কিভাবে কাজ করে এবং এটা কোথায় ব্যবহার করা হয় এটা সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফিউজ আছে এগুলাকে সাধারণত গ্লাস ফিউজ বলা হয়ে থাকে আপনি যদি মার্কেটে যান সেক্ষেত্রে গ্লাস ফিউজ বললে আপনাকে বিভিন্ন সাইজের ফিউজ দিবে এটা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স কার্ডে ইউজ করা হয় সেখানে ইলেকট্রনিক্স কার্ডের প্রোটেকশানের জন্য এটা সাধারণত ইউজ করা হয় ফিউজকে সাধারণত আমরা বলি যে এটা প্রোটেকশন ডিভাইস এটা দিয়ে আমরা অনেক মূল্যবান ডিভাইসকে রক্ষা করতে পারি আমি প্রথমে এই ফিউজটার কথাই বলবো এটা হচ্ছে গ্লাস ফিউজ এটা তিন এমটিআর এবং এটার সাইজ ধরেন দেড় ইঞ্চি এটা যে সার্কিটে আমরা ইউজ করব এই সার্কিটের ডিজাইন অনুযায়ী আমাদের ফিউজটা কিন্তু তৈরি করা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন এই আরও এক ধরনের ফিউজ এটা কিন্তু সিরামিকসের এটা কেন স্রামিক হলো হল হওয়ার কারণ হলো এটা হাই ভোল্টেজ ক্যারি করতে পারে এটা এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচশো ভোল্ট দশ এমপিআর এটা আমরা সাধারণত ফোর ফোর্টিতে ইউজ করে থাকি আর এগুলো সিঙ্গেল ফিউজের জন্য ইউজ করা হয় এটা সাধারণত আড়াইশো ভোল্ট পর্যন্ত প্রোটেকশান দিতে পারে তাছাড়া আপনারা এখানে দুই ধরনের ফিউজ দেখছেন এই দুই ধরনের ফিউজ ছাড়াও আরও অনেক ধরনের ফিউজ আছে যেমন আপনি দেখবেন যে বিভিন্ন সাইজের ফিউজ আছে এটা নির্ভর করে আপনার সার্কিটের উপরে আপনার সার্কিটের ডিজাইনটা কেমন হবে আর সেই সার্কিটকে প্রোটেকশন দেওয়ার জন্য কত এমপিআর আপনি ইউজ করবেন এটার উপরে ভিত্তি করে সাধারণত ফিউজ তৈরি করা হয় আর সব সবথেকে বড় একটা অবদান হচ্ছে এটা দামে কিন্তু অনেক সস্তা এটা সাধারণত আপনি দুই টাকা তিন টাকা করে কিনতে পারবেন ঠিক আছে এটা আপনার জন্য মানি সেভ হবে আপনার ধরেন পাঁচ হাজার টাকার দামের একটা কার্ডকে রক্ষা করবে দুই টাকার একটা ফিউজে এটা এই ফিউজের থেকে বড় একটা বৈশিষ্ট্য তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আমরা নেক্সটে আরও অনেক ভিডিও দেখব এবং সেখানে আরও অনেক ধরনের ইলেকট্রিক্যাল ডিভাইস আমরা নিয়ে আসব। তো আমাদের সাথেই থাকবেন আমাদের আরেকটা কথা বলবো লাস্টে যে কথাটা সবাই বলে থাকে এটা আসলে ডায়লগ হয়ে গেছে এখন তো আমি না বললে একটা অন্যরকম হয়ে যায় তো আমার এই ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ডান পাশে দেখবেন যে সাবস্ক্রাইব বাটন আছে এটাতে একটা ক্লিক করে দিবেন আর বেল আইকনটা চাপতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা নেক্সটে আবার দেখা হবে আল্লাহ হাফেজ